আপনারা জানেন না জানেন না বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কথা বলে এ কথা বলে না কেন এরা বেরোয়নি আপনাদের দেশে নেই আছে কটা কিনে এনে নিজের বিটির হাতে বইয়ের হাতে দিয়েছে কজন কোরআনের থেকে আগে বিটির হাতে মোবাইলটা দিয়েছেন পাপ করার জন্য কোরআনের থেকে আগে হাদিসের বাংলা একটা নামাজ শিক্ষা কিতাবের থেকে আগে তোমার বিটির হাতে পাপ করার জন্য জিনা করার জন্য মোবাইলটা তুলে দিয়েছে তোমার বিবিকে রিলেশনশিপ করার জন্য ফেসবুক আর হোয়াটসঅ্যাপ চালানোর জন্য তোমার বিবিকে আগে মোবাইলটা তুলে দিয়েছো কোরআনটা তুলে দাও তুমি বলছো জান্নাত লাভ করব তুমি নিজের ব্যাপারে চিন্তা করো যে তোমার বিবিকে কি তুলে দিয়েছো আর কোনটা তুলে দেওয়া দরকার ছিল আজকে অবাক হবেন শুনে বর্তমান সময়ে এই ভারতের মাটিতে 10 লাখ মুসলিমদের মেয়ে অন্য ধর্মের যুবকদের সঙ্গে রিলেশনশিপ করে ভালোবাসা করে তারা বিনা বিয়েতে তাদের সঙ্গে দিন কাটাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ তার কারণ কি জানেন তার কারণ একটাই আপনার মেয়েকে তো আপনি শিক্ষা দিয়েছেন কলেজে পাঠিয়েছেন দিনই শিক্ষা দেন আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠিয়েছেন কিন্তু তাকে ইসলামী কৃষ্টি কালচার দেন আপনার মেয়ে 7 বছর বয়সের পর থেকে আপনার মেয়ে বালিগ হয়েছে বালিগ হওয়ার পর থেকে কবার আপনার মেয়েকে আপনার স্ত্রী তাকিদ দিয়েছে মা যে তোমার জন্য নামাজ ফরজ নামাজটা পড়ো মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাও মেয়ে নামাজ পড়ে না ঠিক কি না কথা বলেন নামাজের কোনো ধার ধারে না মেয়ে অনেক মায়েরা বলে আমার মেয়ে বিয়ের পরে নামাজ পড়বে সে তো বিয়ের আগে পড়ল না বিয়ের পরে আর কি করে পড়বে ঠিক কি না কথা বলেন বিয়ের আগেই নামাজি নয় বেনামাজি বদ্দিন বিয়ের পরে কি করে দিনদার হবে প্রত্যেকটা মুসলমানের উচিত যাদের মেয়ে আছে মেয়ের বাবা তাদেরকে বলি বিসমিল্লাহ আমাদের যারা মেয়ের বাবা আছে তারা ছেলে খুঁজলে কি খুঁজে জানেন আগে তার সম্পদ কি আছে ছেলে কি করে ঠিক কি না কথা বলে ছেলের কি ব্যবসা আছে ছেলের চাকরি আছে কিনা এটা আগে আমরা খুঁজি কিন্তু উচিত ছিল সর্বপ্রথম ছেলে দিনদার কি এটা দেখা এক নম্বর কি দিনদার কি না হালাল কামাই করে কি ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কি আপনি যাকে বউ করছেন বাড়িতে বউ করে আনবেন তার ব্যাপারে খোঁজ নেন মেয়েটা দিনদার কিনা মেয়েটা নামাজি কিনা মেয়েটা কোরআন জানে কিনা তারপরে তাকে আপনি আপনার বাড়ির বৌমা করেন কেন বাড়িতে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় যে বাড়িতে 5 ওয়াক্তের নামাজ আছে সেই বাড়িতে আল্লাহ রুজিতে কোনোদিন কমি দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় তাদের মালেতে আল্লাহ বরকত দেয় কারোবারে আল্লাহ বরকত দেয় অনেকজন মনে মনে ভাবে হুজুর আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ি আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি আমি হালাল মাল খাই কিন্তু আমার বরকত নাই কেন যতগুলো ভাই বসেছেন যারা দাঁড়িয়ে শুনছেন সকলকে অনুরোধ করব যারা ব্যবসায়ী আছেন যারা চাকরিজীবী আছেন যারা দিনদার আছেন যারা চাষিবাসি আছেন আপনারা কখনোই কোন মানুষকে ধোঁকা দিবেন না প্রতারণা করবেন না মিথ্যা কথা বলবেন না আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন
তোমরা নৈরাশ হইও না মুসলমান নৈরাশ হয়ে যায় কখন যখন তার কারবার খারাপ চলে কখন যখন তার ধানে পোকা লাগে যখন তার মালের ক্ষতি হয়ে যায় যখন তার ব্যবসার ক্ষতি হয় তখন মুসলমান নৈরাশ হয়ে যায় অতচ আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন হে আমার বিশ্ব নবী বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদের মালের ক্ষতি করি কখনো জানেন কখনো খেতিবাড়ি কখনো ব্যবসা আর আমি আল্লাহ পরীক্ষা করি ওয়া বাশশিরিস সাবিরিন কোন আমার বান্দারা সব করেছে ধৈর্য ধারণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যারা সবর করবে ধৈর্য ধারণ করবে তাদেরকে বলো তোমাদের কাছে কখন যখনই কোন বালা মুসিবত চলে আসবে তোমরা দোয়া পড়ো ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এই দোয়া পড়ো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের পাশে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ নৈরাশ হবে না বাপ মারা গেছে নৈরাশ হবে না মা মারা গেছে নৈরাশ হবে না সন্তান মারা গেছে নৈরাশ হবে না সবর করবেন আল্লাহকে বলবেন আল্লাহ সবরে জামিল দান আল্লাহ সবর দাও আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহর কাছে কান্দেন আল্লাহ দাও আমাকে সবর দাও কখন আপনি মুমিন হলে আপনার সবরের দোয়া চাই আজকে কষ্ট এটাই ইসলামে দুঃখ নেই অবশ্যই দুঃখও আছে খুশিও আছে কে বলল আপনার মা মারা গেলে দুঃখ করতে পাবেন না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দুঃখ করতে পারেন আপনার সন্তান মারা গেলে আপনি দুঃখ করতে পারেন মাও দুঃখ করতে পারে কিন্তু জানেন হাদিস কোরআনের চর্চা না থাকার কারণে আমাদের মায়েরা ছোট ছোট যে পাপগুলো করে থাকে তাদের মুখের ভাষায় বড় বড় পাপ হয়ে যায় কারা আমার মায়েরা মায়েরা বোনের সন্তান মারা গেছে ছেলে মারা গেলে অনেক মায়েরা ভুল বশত বলে ফেলে আল্লাহ কি দোষ করলাম যে আমার ছেলেটা কেড়ে নিল বলে না বলে না অনেক মেয়েরা কানতে কানতে বলে ফেলে এই ভাষাটাই হচ্ছে কুফরি ভাষা এই ভাষাটাই হচ্ছে নাসুকরি ভাষা কারুর সন্তান মারা গেলে ওটা তোমার নয় আল্লাহর দিয়া নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে আমরা সকলে কার নিয়ামত সকলে বলুন আল্লাহর নিয়ামত যদি বলেন আপনি পেটে ধরেছেন একদম বাস্তব আপনি পেটে ধরেছেন আপনার পেটের সন্তান আল্লাহ দিয়েছে আপনার পেটে সব ঠিক আছে কিন্তু আমার আল্লাহ না চাইলেও বাচ্চা আসতো না যদি বলেন কেন তোমাদের কোনো কৃতিত্ব নাই কোরআন শুনেলেন ওই জন্য বলছি আপনি মানে কোরআনটা কিনু তফসির ব্যাখ্যা না পড়তে পারলে মানে কোরআনটা পড়ে ভালো মন্দ চিনতে পারবেন আমার মতো ভণ্ড মোলবি চিনতে পারবেন কেউ আপনাকে ধোকা দিতে পারবে না সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم الله মারাত্মক উপদেশ হে আমার নবী শোনো পৃথিবীর মানুষকে বলো পেপার খুললে দেখতে পাবে কলকাতার অমুক বাবা যাদের ছেলে হয় না তার তাবি যে তার ছেলে হচ্ছে যাদের বউ পালিয়ে যায় 72 ঘন্টা এনে দেয় প্রেমের ব্যর্থতা হলে তারা তাবিজের দ্বারা সলভ করে দেয়
মেয়ে যদি কেউ চায় কেউ কি ভালোবাসে তাকে 72 ঘন্টার মধ্যে তার কাছে এনে দেয় এত থেকে বড় ধোকাবাজার কেউ আছে পৃথিবীতে এত থেকে বড় প্রতারক আর পৃথিবীতে কেউ আছে শুনেন এর ধোকাটা ধরবেন কোথায় আপনি যখন কোরআনের মানেটা পড়বেন ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা ওয়াল আজিজুল হাকীম হে আমার নবী মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা মতো নয় জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি তোমাদের ইচ্ছা মতো নয় কাকে অন্ধ করব কাকে বধির করব কাকে অঙ্গহীন করব কাকে সুস্থ সবল করব আমি আমার আল্লাহ ইচ্ছা মতো করি কারুর পরামর্শে আমি আল্লাহ কাজ করি না তুমি ভণ্ড বলছো আমার তাবিজে ছেলে হয়ে যাবে আল্লাহ বললেন আমি না চাইলে পৃথিবীর কেউ বাচ্চা দিতে পারে না আমি আল্লাহ না চাইলে পৃথিবীর কারুর সন্তান সুস্থ হতে পারে না পৃথিবীর সব ডাক্তারকে যদি এক কাছে করেন আল্লাহর কসম করে বলছি বাচ্চা আল্লাহ যেমন দিবে তেমনই হবে তোমার ইচ্ছা মতো বাচ্চা হবে না তার কালা তার আকৃতি তার শরীর তাকে বিকলাঙ্গ করবেন না সুস্থ করবেন আমার আল্লাহর হাতে সব আমি নিজের হাতে রেখেছি মানুষের হাতে নেই এই মানে কোরআন পড়ে আপনি চিনতে পারবেন যদি বলেন হুজুর মোলবি চিনব সেটাও চিনতে পারবেন আল্লাহ বলে দিয়েছে সূরায়ে বাকারা করলেই পাবেন এটা আমি সূরায়ে আল ইমরান বললাম তার আগের সূরা হচ্ছে সূরায়ে বাকারা দ্বিতীয় পারা আমার আল্লাহ কোরআনে বলেছে তোমাদের যদি আমার সমাজে ভণ্ড মোলবি চিনতে অসুবিধা হয় হক্কানি আলেম চিনতে অসুবিধা হয় তো তোমরা আমার কোরআনকে জিজ্ঞেস করো আমি কোরআনে বলে দিয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্ব শুনে না তারাই হচ্ছে মানুষের কাছে ধোকা দেয় যে সমস্ত মলবিরা নিজেদের পেট ভরাবার জন্য পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় তাদিকে বলে দাও তারা নিজেদের পেটেতে খাবার নয় তারা আগুন ছাড়া আর কিছু ভরে না এই সমস্ত মলবিদিকে কিয়ামতের দিনে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করে দেব